স্বপ্নের পদ্মা সেতুর প্রথম স্প্যান আজ বসানো হচ্ছে। জাজিরা প্রান্তে সেতু 37 ও 38 নম্বর পিলারের উপর বসানো হবে এই স্প্যান, যার উপর দিয়ে সেতুতে যানবাহন চলাচল করবে। স্প্যান বসানোর কাজ তদারকি করতে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতুতে মোট 42টি স্প্যান থাকবে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত সেতুর 47 ভাগ কাজ শেষ হয়েছে। কাজের গতি বাড়াতে সিঙ্গাপুর থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন হ্যামার আনা হয়েছে। এছাড়া নিয়োগ দেওয়া হচ্ছে দক্ষ শ্রমিক। Thank you.